আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তনুজা দাস। শ্রুতি জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সব আসনে যাত্রী নিয়ে আগের ভাড়ায় ফিরেছে গণপরিবহন, স্বাস্থ্যবিধি উপেক্ষিত। করোনায় দেশে ফেরা প্রবাসীদের জন্য 4% সুদে বিশেষ ঋণ, 700 কোটি টাকা বরাদ্দ। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আজ, জনসমর্থন থাকলেও বিপর্যস্ত দলটির রাজনীতি বলছেন বিশ্লেষকরা। এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা, আজ শেষকৃত্য, কাল বাংলাদেশের রাষ্ট্রীয় শোক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, সব আসনে যাত্রী নিয়ে আগের ভাড়ায় ফিরেছে গণপরিবহন, তবে সরকারি নির্দেশনা বা স্বাস্থ্যবিধি উপেক্ষিত এসব যানবাহনে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা, যদিও স্বাস্থ্যবিধি নিয়মিত মনিটরিং করার কথা বলছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ। বিস্তারিত দেখুন ইকরামুল হক সায়মের রিপোর্টে। সড়কে পুরনো ব্যস্ততা ফিরেছে আরও বেশ আগেই, এবার যাত্রী পরিবহনেও ফিরল আগের দৃশ্য। গণপরিবহনে হুড়োহুড়ি করে ওঠা আর গাদাগাদি করে বসতে আবারও অভ্যস্ত হয়ে উঠছেন যাত্রীরা। করোনা পরিস্থিতিতে 3 মাস আসন ফাঁকা রেখে 60% ভাড়া বৃদ্ধির সরকারি সিদ্ধান্ত উঠে গেল মঙ্গলবার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যত আসন ততজনের বেশি যাত্রী না তোলা, মাস্ক পরা, হাত ধোয়া বা স্যানিটাইজ করার ব্যবস্থা রাখা এবং ট্রিপ শুরুর আগে ও পরে যানবাহন জীবাণুমুক্ত করাসহ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। দূরপাল্লার গাড়িতে এসব কিছুটা মানা হলেও নগরীতে লোকাল বাসে বেশিরভাগ ক্ষেত্রেই তার ব্যত্যয় দেখা গেছে। যাত্রীরাও এখন চায় না, এখন তো যাত্রীরাও মনে করেন যে চায় না, তারপর যাত্রীরা তো ডিসিপ্লিন আগের মতো মানে না এখন বর্তমানে। এই অবস্থায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সংক্রমণে তো ঝুঁকি থাকছেই, সংক্রমণ তো বিপজ্জনক পর্যায়ে যাবে যেসব যাত্রী এইভাবে হুড়োহুড়ি করে গাদাগাড়ি করে যাবে। যারা স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনে চড়তে চায়, ভাড়া যদি আগের মতো একটু বেশিও থাকে, তাদের জন্য বিকল্প যানবাহন, বিকল্প গণপরিবহন থাকা দরকার। সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও বাস মালিক সমিতির নেতারা অবশ্য গণপরিবহনে স্বাস্থ্যবিধির বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। যাত্রী মাস্ক ছাড়া উঠবে না, সুতরাং এটা বাস মালিকদের এটা দায় দায়িত্ব, শুনুন তাদের বিরুদ্ধে আমরা আইন করতে পারছি। যারা এই সরকারের নির্দেশনা মানবে না তারা শাস্তির আওতায় আসবে, তো সুতরাং আমাদের এই মনিটরিং খুব স্ট্রং হচ্ছে। প্রতিটা টার্মিনাল থেকে ঘোষণা দিয়ে দিই, তোমরা মাস্ক ব্যবহার করবা, তারপরে এই ধীরগতিতে গাড়ি চালাবা, অতিরিক্ত যাত্রী নিবা না, হ্যান্ড স্যানিটাইজার রাখবা। তবে বাস ভাড়া নিয়ে তেমন অভিযোগ করেননি যাত্রীরা। লোকাল কিংবা দূরপাল্লার বাসে এখনও আগের তুলনায় যাত্রীর চাপ কম রয়েছে বলে জানিয়েছেন পরিবহন কর্মীরা। জীবনের ঝুঁকি থাকলেও জীবিকার তাগিদে করোনার ভয় উপেক্ষা করেই ছুটে চলেছে মানুষ। তবে মহামারীর সংক্রমণ আর মৃত্যুর হারের ঊর্ধ্বমুখী প্রবণতায় বাড়ছে উদ্বেগ, আর সেজন্যই কেবল গণপরিবহনই নয়, সব ক্ষেত্রেই সতর্ক আর সচেতনতার তাগিদ বিশেষজ্ঞদের। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জনস্বার্থে গণপরিবহনে পূর্বের ভাড়া নেওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনার জন্য সমন্বয় করা গণপরিবহনের বর্ধিত ভাড়া নেওয়া যাবে না, সেই সাথে প্রত্যেক পরিবহনে সরকার অনুমোদিত ভাড়ার তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশনা দেন তিনি। রাজধানীতে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর মত বিনিময় সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। গণপরিবহনে ভ্রমণকালে যাত্রী সহ পরিবহন সংশ্লিষ্ট সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে, যত আসন তত যাত্রী, অর্থাৎ দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না, সাবানের পানি কিংবা স্যানিটাইজার রাখতে হবে, এছাড়া ট্রিপের শেষ এবং শুরুতে পরিবহনকে ভালোভাবে জীবাণুমুক্ত করতে হবে। করোনা মহামন্দায় দেশে ফেরা কর্মীদের 4% সুদে ঋণ দিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এই খাতে বরাদ্দ 700 কোটি টাকারও বেশি। এতে দেশে ফেরা প্রবাসীরা স্বাবলম্বী হতে পারবে বলে মনে করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।
তবে গবেষকরা বলছেন ঋণের টাকায় আবারও বিদেশে যাওয়ার পাশাপাশি অনেকে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় উদ্যোক্তা হতে পারেন, এজন্য প্রয়োজন কর্মমুখী প্রশিক্ষণ। বিস্তারিত দেখুন শারফুল আলমের রিপোর্টে। প্রায় সোয়া কোটি বাংলাদেশি অভিবাসী বিদেশে কাজ করছেন। প্রবাসীদের আয়ের টাকায় নির্ভরশীল দেশে তাদের পরিবারের আরও প্রায় 5 কোটি মানুষ। তবে করোনা মহামারীতে মারাত্মক আঘাত এসেছে এই খাতে। বৈশ্বিক এই দুর্যোগে 5 মাসে দেশে ফিরেছেন 95,000-এরও বেশি কর্মী, যার 70%-এরও বেশি এখন কর্মহীন এবং অর্থ সংকটে। প্রবাসী কল্যাণ ব্যাংকের থ্রু দিয়ে আমরা কিন্তু 2টা সিরিজ উদ্যোগ যেটা নেওয়া হয়েছে, ওয়েজ আর্নার্স বোর্ড যেটা আছে আমাদের, ওখান থেকে আমরা 200 কোটি টাকা দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আরও 500 কোটি টাকা দিলেন। যারা ফেরত আসছে, ব্যবসায়ী হোক, যারা এখানে ইনকাম নেই, যারা ফেরত যাবে না, তো সেখান থেকে 4% যদি ওরা পায় রিপেমেন্ট, ধরেন 4-5 বছর এরকম আমরা একটা যত ইজি করা যায়। গবেষণা তথ্য অনুযায়ী দেশে ফেরা 55% প্রবাসী কর্মী ঋণগ্রস্ত। তাদের মধ্যে 44% এনজিও এবং বিনা সুদে পরিবার ও বন্ধুদের কাছ থেকে ঋণ নেওয়ার হার 86%। তাই স্বল্প সুদে দেওয়া ঋণের টাকায় কর্মীদের দক্ষতা বাড়ানোর তাগিদ দিয়েছেন গবেষকরা। দেশের ভিতরেই তাদের কর্মসংস্থান সৃষ্টিতে হয় একটি ইতিবাচক প্রভাব পড়বে বলে আমরা মনে করছি। যারা প্রবাসী শ্রমিকরা আছেন, তারা যদি ঋণ নিয়ে নিজেরা ব্যবসা করতে চান, তাহলে কিন্তু তাদের এক ধরনের উদ্যোক্তা হবার মতো যেই গুণাবলী থাকা দরকার, সেই গুণাবলীগুলোও তাদেরকে থাকতে হবে। করোনায় প্রবাসী আয় নির্ভর পরিবারের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে সরকার আরও কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 42তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর আগে সাই কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। পরে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের অনুসরণ করেন। তাকে একটা মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়েছে, যে সাজা তার প্রাপ্য না এবং জামিনটাও তার প্রাপ্য ছিল। আমরা আশা করি যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে, তারা দেশরত্নী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবেন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এই দেশ 1971 সালে যে চেতনা নিয়ে সংগ্রাম করেছিল, লড়াই করেছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা, মানুষের অধিকারগুলোকে দেওয়া, সেই জায়গায় ফিরে যেতে হবে, গণতন্ত্রকে এখানে আবার প্রতিষ্ঠিত করতে হবে। জনসমর্থন থাকলেও সাংগঠনিকভাবে বিএনপি এখন বিপর্যস্ত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পরিস্থিতি উত্তরণে পরিবারতন্ত্র থেকে বেরিয়ে দলে গণতন্ত্রের চর্চা বাড়ানোর পরামর্শ তাদের। দেখুন মইনুল আহসানের বিশেষ রিপোর্ট। নানা চড়াই উচ্চাই পেরিয়ে 42 বছরে পা দিল দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। দলের গোড়াপত্তনের 3 বছর না পেরুতেই প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হারিয়ে প্রথম সংকটে পড়ে দলটি। পরে বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই 3 বার ক্ষমতায় আসে বিএনপি। 2007 সালে রাজনীতিতে বহুল আলোচিত 111-এর সময় সংস্কার ইস্যুতে বিএনপিতে বিভক্তি দেখা দেয়। এক যুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে থাকা আর কয়েক দফা সরকার বিরোধী আন্দোলন ব্যর্থ হওয়ায় মামলা নির্যাতনে এখন বিপর্যস্ত দলটি। সে সংকট আরও ভয়াবহ হয় দুর্নীতির দায়ে চেয়ারপারসনের 17 বছরের সাজা ও কারাবাসে। সাংগঠনিকভাবে এখন মুমূর্ষু অবস্থা থাকলেও ওই জনভিত্তির দিক দিয়ে যদি আমরা দেখি, তাহলে এর অবস্থানটা এখনও আছে। বিএনপি এখন যে গ্যাড়াকলে পড়ে গেছে, এইটার পেছনে অনেক রকমের রাজনৈতিক কারণ আছে এবং তার অনেকগুলি কারণ বিএনপি নিজেরাই তৈরি করেছে। এবং এই নির্বাচনী পদ্ধতিটাকে প্রশ্নবিদ্ধ করা এবং জবরদস্তি করে ক্ষমতায় আজীবন থাকার যে ইন্টেনশনটা, এটা বিএনপির ছিল, এটা এখন আওয়ামী লীগ প্রয়োগ করছে। বিএনপি এখন মানে গর্তে পড়ে গেছে। দলের ভিতরে গণতন্ত্রের চর্চা করতে পারেননি তারা, এখনই একটা পরিবারতন্ত্রের মধ্যে
পার্টি রেখে দিয়েছে। বিএনপির পক্ষে সহসায় এই বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব হবে না বলেও মনে করেন রাজনীতির দুই বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ও মহিউদ্দিন আহমদ। বিএনপি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে কি থাকবে না এটা ডিপেন্ড করে যারা বিএনপি চালাচ্ছেন তাদের উপরে। আমাদের দেশে যে রাজনৈতিক পালাবদলের পেছনে যে সমস্ত মডেল আমরা দেখেছি, গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, এগুলোর দিন শেষ হয়ে গেছে। বিরোধী দলকে মনে রাখতে হবে তার মেইন কাজ হলো জনগণের মধ্যে ঢুকে পড়া, জনগণের চাহিদা, এমন ঝড় হলে সেখানে কাজ করা, প্যান্ডেমিক হলে প্যান্ডেমিকে নেমে পড়া। অসুস্থতা আর আইনি জটিলতা কাটিয়ে খালেদা জিয়ার আবারও রাজনীতিতে ফেরা নিয়েও জনমনে সংশয় রয়েছে বলেও মনে করেন তারা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সিলেট তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ সহ ছয়টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলো উপস্থাপন করা হয়। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ, পানি সম্পদ মন্ত্রণালয়ের ঢাকা নারায়ণগঞ্জ ড্যামরা ডিএনডি এলাকার নিষ্কাশন ব্যবস্থা, খাদ্য মন্ত্রণালয়ের আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ, সড়ক পরিবহন বিভাগের মতলব মেঘনা বেড়িবাঁধ সড়ক উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প। এ সময় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। করোনা ভাইরাস এবং উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় আজ ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নতুন করে আক্রান্ত হয়েছেন কয়েকশো। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করেছেন ফজলে রাব্বি। বরিশাল বিভাগে সবশেষ ২৪ ঘন্টায় করোনা পজিটিভ এক নারী সহ দুজন মারা গেছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস জানায় বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে ৩৫ জন। নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত ৩ জন মারা গেছে। জেলায় এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ১৩৬। ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৪ জন। চট্টগ্রামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মারা গেলেন ২৭২ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ৫৮ জন। খুলনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে রূপসার বাসিন্দা তসলিমা খাতুন। জেলায় ৪৫ জন সহ বিভাগের নতুন শনাক্ত ১৫০। যশোরে করোনায় আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন। তিনি যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর আক্তারুজ্জামানের মা। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় এক পুরুষ করোনায় মারা গেছেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা ১৮। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু এবং তিন বাহিনীর প্রধান এ সময় উপস্থিত ছিলেন। সকালে দিল্লিতে প্রণব মুখার্জির বাসভবনে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, লোকসভার স্পিকার ওম বিড়লা এবং চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। তার মৃত্যুতে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৭ দিনের শোক ঘোষণা করেছে বিজেপি সরকার। এই ৭ দিন অর্ধনমিত থাকবে দেশটির জাতীয় পতাকা। এদিকে প্রণব মুখার্জির মৃত্যুতে আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে বাংলাদেশ। অর্ধনমিত রাখা হবে জাতীয় পতাকা। প্রণব মুখার্জির মৃত্যুতে নড়াইলে তার শ্বশুর বাড়ির স্বজনদের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। পরম পূজনীয় অভিভাবকের মহান প্রয়াণে ব্যথিত ও মর্মাহত তার স্বজনরা। ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শ্বশুর বাড়ি নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে, মামা শ্বশুর বাড়িও একই উপজেলার তুলরামাপুরে। এখানে প্রণব পত্নী শুভ্রার শৈশব কৈশোরের অধিকাংশ সময় কেটেছে। প্রণব ও শুভ্রা দম্পতি শেষবারের মতো নড়াইলে এসেছিলেন ২০১৩ সালের ৫ মার্চ। আমাদের খোঁজ খবর রাখত, উনি চলে গেছেন, আমরা খুব মর্মাহত। আমাদের অনেক সময় দেখে শুনে রাখতেন, নড়াইলবাসীর জন্য ওনার অনেক স্বপ্ন ছিল। উনি সুব্রাম কাজে একটা ফাউন্ডেশন করে গেছেন। প্রণাম বাবু আমাদের যে পিসেমশাই, উনিও আমাদের ছেড়ে চলে গেছেন। আজকে আসলে আমাদের শোক বইবার মতন ক্ষমতা আমাদের নাই। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, যেন ওনাকে স্বর্গবাসী করুক। সর্বস্তরে মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চির বিদায় নিলেন মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি হাসপাতালে সোমবার তার মৃত্যু হয়। বীর উত্তম খেতাবধারী এই মুক্তিযোদ্ধার বয়স হয়েছিল ৯৩ বছর।
আরো জানাচ্ছেন রাসনা দাস। সকাল 8:15 ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে নিয়ে আসা হয় রণাঙ্গনের অকুতোভয় সৈনিক মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্তের মরদেহ। এখানেই জাতির এই সূর্য সন্তানকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। রণাঙ্গনের 4 নম্বর সেক্টর কমান্ডার ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সি আর দত্তের চলে যাওয়া অপূরণীয় ক্ষতি বলে জানান বিশিষ্টজনেরা। দেশের যে কোনো ক্রান্তিকালে তার ভূমিকা জাতিকে সঠিক পথ নির্দেশক হিসেবে সবসময় দিকনির্দেশনা দিয়েছেন। সি আর দত্তের এটা স্কুলের টেক্সট বইতে তার কাহিনী লেখা হোক। দত্তর মতো লোক সামনে বেরিয়ে আসছিল বলেই আমরা তাড়াতাড়ি স্বাধীন হয়েছি। দেশের মানুষের তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দেখে আবেগাশ্রিত সি আর দত্তের 4 সন্তানও। আপনারা আশীর্বাদ করবেন, উনি এক অসাধারণ মানুষ ছিলেন। আমাদের দেশের মানুষের ভালোবাসা এটা তো কিছু বলার নাই, এটা উনি আর্ন করেছে ওনার নিজের কাজের জন্য। সবসময় উনি মানে ওই রিস্ক নিত আর কি, সবসময় চাইতো যে দেশে যদি সবসময় মাইনরিটি সবার জন্য একটু যদি সবাই এক লেভেলে থাকতে পারে, যদি ভালো সম্মান পায়, এটাই ওনার মেইন ছিল। ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান শেষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে সি আর দত্তের মরদেহ সবুজবাগ বড়দেশ্বরী মহাশ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিব, দেয়া হয় গান স্যালুটও। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। এবার জানাবো শেয়ার বাজারের খবর। জিল বাংলা সুগার মিলস এবং শ্যামপুর সুগার মিলস লিমিটেডের অস্বাভাবিকভাবে শেয়ার দর বাড়ার ঘটনায় কোম্পানি দুটির বিষয়ে ডিএসইকে তদন্তের নির্দেশ দিয়েছে বিএসইসি। সম্প্রতি কোনো কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে দুটি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। কোম্পানি দুটির কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য রয়েছে কিনা তা খুঁজে বের করতে নির্দেশ নেওয়া হয়েছে। আগামী 20 কার্যদিবসের মধ্যে অনুসন্ধান করে ডিএসইকে প্রতিবেদন জমা দিতে বলেছে বিএসইসি। মাত্র 49 কার্যদিবসের ব্যবধানে জেড ক্যাটাগরি জিল বাংলা সুগারের শেয়ার দর 41 টাকা থেকে বেড়ে সর্বশেষ 206 টাকায় লেনদেন হয়েছে। এছাড়া শ্যামপুর সুগারের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে, সম্প্রতি 29 টাকা থেকে বেড়ে সর্বশেষ 74 টাকায় লেনদেন হয়। মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি শেয়ার হোল্ডারদের জন্য 20% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি পরিচালনা পরিষদের সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী 22 অক্টোবর AGM অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 21 সেপ্টেম্বর। জেনেক্স ইনফোসিসের পরিচালনা পরিষদ দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর রুবি আজিয়াটার সহযোগী প্রতিষ্ঠান রেড ডট ডিজিটাল লিমিটেডের সাথে একটি চুক্তি অনুমোদন করেছে। চুক্তির মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল বিনোদনের পরিষেবা কেনার জন্য IPTV এবং অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের সংমিশ্রণে বিঞ্জ নামে একটি পরিষেবা চালু করবে। BTRC জেনেক্স ইনফোসিসকে এই জাতীয় সেবা পরিচালনার জন্য IPTV লাইসেন্স দিয়েছে। এই IPTV এবং এটি সম্পর্কিত কৌশলগত পরিষেবাদি প্রদানের মাধ্যমে জেনেক্স ইনফোসিসের বছরে 5 কোটি টাকা রাজস্ব আয় হবে। ডাক্তারদের প্র্যাকটিস নীতিমালার খসড়া চূড়ান্ত করার সবশেষ তথ্য জানতে চেয়েছে হাইকোর্ট। একই সাথে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণের অগ্রগতি 9 সেপ্টেম্বরের মধ্যে জানাতে বলা হয়েছে। বিচারপতি JBM হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন। শুনানিতে হাইকোর্ট বলেন, রায় অনুযায়ী যদি হাসপাতালগুলোতে ICU CCU স্থাপন করত তাহলে করোনায় এত রোগীর মৃত্যু ঘটত না। 2018 সালে দেশের হাসপাতালগুলোতে পর্যাপ্ত ICU CCU স্থাপনের নির্দেশনা চেয়ে রিট করেন আইনজীবী বশির আহমেদ। গাবতলি তুরাগ তীরে সড়কের পাশে থাকা ট্রাক BIWTA নিলামে তোলায় এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ট্রাক মালিক সমিতি এবং শ্রমিকরা। সকালে গাবতলি বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মিরপুর বেড়িবাঁধে গিয়ে সমাবেশ করেন তারা। 17 সেপ্টেম্বরের মধ্যে দাবি মানা না হলে দেশব্যাপী ট্রাক ধর্মঘট সহ আন্দোলন কর্মসূচির ঘোষণাও দেন তারা। অবৈধভাবে পার্কিংয়ে থাকার কারণে কোটি টাকা মূল্যের ট্রাক মাত্র 13 লাখ টাকায় নিলামে দেয়ায় BIWTA-র যুগ্ম পরিচালক আরিফ আসনাতের অপসারণও দাবি করেন মালিক ও শ্রমিক নেতারা।
আমরা সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর আমরা দাবিনামা পেশ করব, ভাঙ্গা গাড়ির ক্ষতিপূরণ দেওয়া না হয়, কোথায় কোথায় রাস্তায় মামলা দেওয়া হয়, ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স যদি আমরা সহজ শর্তে না পাই আগামী 17 তারিখে আমরা আন্দোলন এবং ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করব। করোনা মহামারীর কারণে 5 মাস বন্ধ থাকা সাজেক পর্যটন কেন্দ্র আজ থেকে খুলছে। গত 25 আগস্ট ব্যবসায়ীরা রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের সাথে সভায় এই সিদ্ধান্ত নেন। দেশের প্রসিদ্ধ এই পর্যটন কেন্দ্রটি খুলে দেয়ায় এলাকার পর্যটন সেবা কেন্দ্রিক ব্যবসায়ী ও পরিবহন ব্যবসায়ীদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। সকালে দেখা যায় 30টির বেশি পিকআপ ও জিপ গাড়ি খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বরে পর্যটকদের অপেক্ষায় ছিল, কিন্তু পর্যটক কম থাকায় অধিকাংশই খালি ফিরে যেতে বাধ্য হয়। পার্বত্য যানবাহন সমিতি ও জিপ সমিতির সাজেক কাউন্টারের লাইনম্যান সৈকত চাকমা জানান, সাজেক যাওয়ার জন্য মাত্র 2টি পিকআপ ভাড়া হয়েছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিড়ির উপর থেকে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিড়ি শ্রমিক ফেডারেশন। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে বিড়ি শ্রমিক নেতারা বলেন, ভারতের মতোই দেশে বিড়িকে কুটির শিল্প হিসেবে ঘোষণা করতে হবে। করোনাকালে অনেক বিড়ি কারখানা বন্ধ হওয়ায় শ্রমিকদের কাজের নিশ্চয়তাও চেয়েছেন নেতারা। বিস্তারিত দেখুন শফিউল আলম সুজনের রিপোর্টে। প্রতি প্যাকেট বিড়ির উপর 4 টাকা করে শুল্ক প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে বিড়ি শ্রমিক ফেডারেশনের এই সংবাদ সম্মেলন। এই ষড়যন্ত্র অযৌক্তিকভাবে বিড়ির উপর কর আরোপ করে এই শিল্পকে ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ করেন বিড়ি শ্রমিক নেতারা। ফলে শিল্পের সাথে জড়িত বিপুল সংখ্যক শ্রমিক বেকার হয়ে পড়ছে বলেও জানান তারা। মূল্য বৈষম্য সৃষ্টির মাধ্যমে বিড়ির বাজারে সিগারেটের প্রাধান্য আমরা কোনো অবস্থাতেই মেনে নিতে পারছি না। সংবাদ সম্মেলনে বিড়ি শ্রমিক নেতারা আরো বলেন, প্রতিবছর সিগারেট থেকে বিড়ির উপর অতিরিক্ত কর আরোপ করা হচ্ছে, ফলে এই শিল্প রক্ষায় বিভিন্ন দাবি তুলে ধরেন শ্রমিক নেতারা। 2020-21 অর্থবছরের প্রতি প্যাকেট বিড়িতে বৃদ্ধিকৃত 4 টাকা মূল্য প্রত্যাহার করতে হবে, বিড়ির উপর আরোপিত অগ্রিম আয়কর প্রত্যাহার করতে হবে। বিড়ি শিল্পে নতুন করে কর আরোপ করা হলে বহু কারখানা বন্ধ হবে এবং লাখো শ্রমিক পথে বসবে বলেও জানান তারা। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ হত্যা ও পুলিশের বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভকারীদের সাথে প্রেসিডেন্ট সমর্থকদের সংঘর্ষের ঘটনায় নিজের সমর্থকদের পক্ষ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইউনস্কিনে সবশেষ কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। সোমবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ট্রাম্প ও ডেমোক্রেটিক মেয়র ও গভর্নরদের দ্বারা পরিচালিত শহরগুলিতে সহিংসতার জন্য জো বাইডেন এবং তার সমর্থকদের দোষারোপ করেন ট্রাম্প। ওরেগনের পোর্টল্যান্ডের প্রতিবাদকারীদের উপর বেসামরিক যারা হামলা করেছিলেন তাদের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তাদের প্রতি পূর্ণ সমর্থন জানান মার্কিন প্রেসিডেন্ট। সাভারে অস্ত্র ও গুলিসহ 2 সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। তারা হলেন পাবনার আতাইকুলা থানার রবিউল ইসলাম ও রাজবাড়ির পাংশা থানার মিজানুর রহমান। পুলিশ জানায় সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের হেমায়তপুরে শিহাব ভান্ডারির বাড়িতে অস্ত্র ও গুলি বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। এ সময় অস্ত্র ও গুলিসহ 2 জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক ও চুরির বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। সাভার মডেল থানার ওসি AFM শায়েদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের পর আদালতে পাঠানো হবে। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। কিশোরগঞ্জের কুলিয়ারচরে লাভজনক হওয়ায় কচুর আবাদ জনপ্রিয় হয়ে উঠেছে চাষিদের মাঝে। অল্প খরচে ভালো ফলন এবং ফসলের কাঙ্ক্ষিত দাম পাওয়ায় কচু চাষে ঝুঁকছেন কৃষকরা। কিশোরগঞ্জের এই কচু এলাকার চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে বিভিন্ন জেলায়। এই ফসলের আবাদ এলাকার অনেক কৃষকের ভাগ্য ফিরিয়েছে। 1 বিঘা জমিতে কচু চাষে ব্যয় হয় 10-15 হাজার টাকা, লাভ আসছে 80-90 হাজার টাকা পর্যন্ত। এবারে পাটেক্স খেলার খবর।
ক্লাব ছাড়ার বিষয় নিয়ে আলোচনা করতে মেসির বাবার সঙ্গে বুধবার বৈঠকে বসছেন বার্সেলোনা ক্লাব সভাপতি বার্তোমেও। বার্সেলোনা থেকে যাতে স্বাভাবিক নিয়মে যেতে পারেন সেই কারণে এর আগে ক্লাব প্রতিনিধিদের সাথে বসতে চেয়েছিলেন মেসি, কিন্তু তা নাকচ করে দেয় কাতালান ক্লাবটি। অবশেষে বার্সা সভাপতির ইচ্ছা অনুযায়ী বাবার সঙ্গেই হচ্ছে মহা গুরুত্বপূর্ণ এই বৈঠক। ইতোমধ্যে বার্সেলোনায় পা রেখেছেন আর্জেন্টাইন অধিনায়কের মুখপাত্রের দায়িত্বে থাকা হো হে মেসি। মূলত রিলিজ ক্লজে থাকা 7,000 কোটি টাকার ইস্যুটি নিয়েই কথা হবে দুপক্ষের মধ্যে। এই বিষয়ে ঐক্যমতে পৌঁছলে ক্লাব ছাড়ার বিষয়টিও নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনা মহাতারকার। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্যারিস সেন্ট জার্মাইয়ের দুই ফুটবলার অ্যাঙ্গেল ডি মারিয়া এবং লিওনার্দো পেরেদেস। স্প্যানিশ গণমাধ্যম জানায় ভাইরাসে আক্রান্ত হলেও তাদের মাঝে কোনো উপসর্গ নেই। এই মুহূর্তে নিজেদের আইসোলেশনে রেখেছেন তারা। এ সপ্তাহে পিএসজির প্রায় সব খেলোয়াড়ই অবকাশ যাপন করতে গিয়েছিলেন স্প্যানিশ দ্বীপ ইবিজিআই। এরপরই ডি মারিয়া এবং পেরেদেসের করোনা পজিটিভ হওয়ার খবর প্রকাশিত হয়। সেখানে সন্তান ও বাবা সহ গিয়েছিলেন নেইমারও। তাই আশঙ্কা করা হচ্ছে তারাও করোনা পজিটিভ হতে পারে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। সব আসনে যাত্রী নিয়ে আগের ভাড়ায় ফিরেছে গণপরিবহন, স্বাস্থ্যবিধি উপেক্ষিত। করোনায় দেশে ফেরা প্রবাসীদের জন্য 4% সুদে বিশেষ ঋণ, 700 কোটি টাকা বরাদ্দ। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আজ, জনসমর্থন থাকলেও বিপর্যস্ত দলটির রাজনীতি বলছেন বিশ্লেষকরা। এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা, আজ শেষকৃত, কাল বাংলাদেশের রাষ্ট্রীয় শোক। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।